এইম টু সাকসেস আজকে আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিওটি হলো ডাব্লুপিপি কনস্টেবল ট্রেনিং রিলেটেড কিছু তথ্য এটা পুরোপুরি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমি দু সালে আমি জেল পুলিশে ট্রেনিং করেছি স্বামী বিবেকানন্দ স্টেট পুলিশ একাডেমিতে সেখান থেকে যেসব দেখেছি শিখেছি সেই সবই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তাহলে ভিডিওটি শুরু করা যাক দেরি না করে প্রথমত আপনার ট্রেনিং কোথায় হবে মানে আপনার যে দু হাজার আঠেরো যে রিক্রুটমেন্টটা হচ্ছে মানে প্রসেস চলছে অনেকটাও ট্রেনিং শুরু হয়ে গেছে আবার অনেকটাও হচ্ছে পুলিশ ভেরিফিকেশান সবে হলো তাদের তাদেরকে তাদের ট্রেনিংটা কোথায় হবে ট্রেনিংটা মূলত ব্যারাকপুর রায়গঞ্জ সালুয়া কলকাতার পিটিসিতে সবগুলোতে হয় এবং শিলিগুড়িতে একটা নতুন হয়েছে সেখানে হতে পারে কৃষ্ণনগরে একটা ট্রেনিং সেন্টার আছে কিন্তু ওগুলোতে হতে হবে কি না সেটা বলতে পারছি না তবে এইগুলিতে এই চারটে আপনাদের একদম শিওর শর্ট এই চার্টটিতেই হবে আপনাদের এবার বলছি আপনাদের ট্রেনিং সেন্টারে মূলত কি কী নিয়ে যেতে হবে প্রথমে আপনাদের একটি মস্কিউটো নেট এটা অবশ্যই আপনারা নেবেন বেডিং যা যা বেডিং লাছে আপনাদের নেই নেবেন থালা গ্লাস বাটি একটা নেবেন কোনো মূল্যবান জিনিস নিয়ে যাবেন না সোনার জিনিস নিয়ে যাবেন না চুরি হয়ে গেলে কিন্তু আপনাদের নিজেদের দায়িত্বে থাকবে সব কিছু খাবার খাবার জিনিস নিয়ে যাবেন অবশ্যই যেমন ছোলা ছাতু গ্লুকন ডি ইত্যাদি এইসবগুলো কিনে নিয়ে যাবেন হুম একজোড়া সাদা গোলস্টার জুতো কিনবেন দু থেকে তিনখানা খাতা কিনবেন সাদা খাতা কিনবেন কেন আপনাদের ল ক্লাসে এটা লাগবে হ্যাঁ পেন নিয়ে যাবেন একটা দুটি স্যুট নিয়ে যাবেন ট্র্যাক ট্র্যাকশুট নিয়ে যাবেন দুটি সাদা পিটি প্যান দু তিনটে দাদু গেঞ্জি দু তিনটে আন্ডারওয়্যার টুথপেস্ট সাবান তেল দাড়ি কাটার জিনিস ইত্যাদি এগুলি আপনারা সঙ্গে করে নিয়ে যাবেন ঠিক আছে বেশি কিছু নিয়ে যাবেন না যদি মনে করেন যে আপনারা বেশি কিছু নিয়ে যাব না খালি বেডিং মস্কিউটো নেট এই সবগুলো নিয়ে যাবেন বাদ বাকি যা সামগ্রী ওইখান থেকে কাছাকাছি আপনাদের ছাড়া হবে একদিন প্রথম দিনই গিয়েই হয়তো ছাড়া হবে জিনিসপত্র কেনার জন্য সেখন তখন গিয়ে আপনারা কিনে নেবেন ঠিক আছে এইবার বলছি আপনাদের ট্রেনিং সেন্টারে টাকা নিয়ে যেতে হবে কি না হ্যাঁ আপনাদের প্রথমে ট্রেনিং সেন্টারে কিছু টাকা নিয়ে যেতে হবে এই ধরুন পাঁচ হাজার টাকা মতো নিয়ে যেতে হবে এই টাকাটা কেন নিয়ে যেতে হবে কারণ আপনাদের তো মাইনে প্রথম মাসের মাইনে শুরু হতে একটু সময় লাগবে হুম এক মাস না হলে তো মাইনে আপনারা পাবেন না তখন আপনাদের এই টাকাটা দিয়ে আপনাদের মেসটা চালাতে হবে মেসটা আমার আপনাদের খাবারের জন্যেই আপনাদের টাকাটা নিয়ে যেতে হবে আচ্ছা ট্রেনিংয়ে আপনারা কোথায় খাওয়া দাওয়া করবেন এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোথায় খাওয়া দাওয়া করবেন সেটা হচ্ছে আপনারা মেসে খাওয়া দাওয়া করবেন হুম মেসটা কে চালাবে মেসটা আপনারাই চালাবেন আপনাদের মধ্যে কোনো একজনকে সিলেক্ট করে নেবে দুজন তিনজন মানে সেকশন ওয়াইজ তারাই হচ্ছে মেসটাকে চালাবে তারাই আপনারাই ঠিক করবেন যে আপনারা কি খাবেন আজকে কি না খাবেন হুম আপনারাই পয়সা আপনারাই খাবেন ঠিক আছে আচ্ছা ট্রেনিংয়ে আপনারা কি ডকুমেন্টস নিয়ে যাবেন ট্রেনিংয়ে আপনারা ডকুমেন্টস বলছে আপনাদের সব ডকুমেন্টসে দুই চার কপি করে জেরক্সটা নিয়ে যাবেন অরিজিনালটা নিয়ে যাবেন না কারণ অরিজিনাল অনেক সময় হারিয়ে যায় এবার যদি ইনস্ট্রাকশান দেওয়া থাকে জয়নিং লেটারে যে অরিজিনাল কিছু দেখবে তাহলে আপনাদের নিয়ে যেতে হবে কিন্তু আপনাদের আবার সময় মতন ফেরত দিয়ে যেতে হবে মানে বাড়িতে রেখে যেতে হবে রাখবেন না ওটা হুম আচ্ছা আর অরিজিনাল প্যান কার্ড অবশ্যই রাখবেন যদি না থাকে বানিয়ে নেবেন লাগবেই আপনাদের আর আধার কার্ড আপনাদের সঙ্গে রাখবেন এই দুটো জিনিস কিন্তু আপনাদের সঙ্গে থাকবে ঠিক আছে একটি অ্যাপ্লিকেশান লিখে নিয়ে যাবেন যে আপনি আর আপনারা ট্রেনিং জয়েন করতে ইচ্ছুক হুম আপনারা যে ট্রেনিং জয়েন করতে যাচ্ছেন তার জন্য একটা সাদা খাতায় সাদা পৃষ্ঠারে অ্যাপ্লিকেশন লিখে নিয়ে যাবেন ঠিক আছে যে আমরা ট্রেনিং করতে ইচ্ছুক ওইভাবে একটা পয়েন্ট লিখে নিয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আপনাদের পোশাক নিয়ে যেতে হবে কি না মানে ইউনিফর্মের কথা বলছি না আপনাদের ইউনিফর্ম আপাতত এখন নিয়ে যেতে হবে না কিন্তু ওখানেই টেলারা টেলাররা আসবে ওখানেই মাপজোপ হবে আপনাদের টাকাতেই কিন্তু আপনারা ইউনিফর্মটা তৈরি করে দেবে ঠিক আছে কিছু হয়তো জিনিসপত্র হয়তো আপনাদের কিছু দেবে একটা সেট বা কিছু একটা দেবে কিন্তু বেশিরভাগটাই আপনাদের নিজেদের নিজেদের জিনিস নিজেদের ইউনিফর্ম নিজেরাই তৈরি করতে হবে নিজেদের পয়সা দিয়েই তৈরি করতে হবে আর ওখানে টেলার আসবে ওখান থেকে দেবে আপনাদের ঠিক আছে আর ওখানে গোডাউন আছে গোডাউন থেকে জুতো আপনাদের সেই সব কিছু কিনে নিয়ে যেতে হবে না ওখান থেকেই সব হয়ে যাবে আচ্ছা আপনাদের ট্রেনিংয়ে কি কি শিডিউল হ্যাঁ ভোর দেখুন এখন যেমন আপনাদের শীতকাল পড়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি শীত পড়ে যাবে ভোর পাঁচটার সময় হয়তো আপনাদের উঠতে হবে হুম উঠে সেভিং করতে হবে দাড়ি প্রত্যেক দিন কাটতে হবে তারপরে মাঠে ফলিন হতে হবে তিন তিন করে এরম করে ফলিন হতে হবে তারপরে আপনাদের কী হবে ফলিন হওয়ার পর আপনাদের দৌড় হবে পিটি হবে যোগা হবে হুম এইসব ক্লাসগুলো হবে এইসব ক্লাসগুলো হবে আবার যখন আপনাদের রাইফেল শিখে যাবেন রাইফেল রাইফেল এক্সারসাইজ শুরু হয়ে যাবে তখন আবার রাইফেল তুলে নিয়ে গিয়ে রাইফেলটাকে রেখে বা রাইফেলের সঙ্গে আপনাদের দৌড় হবে রাইফেল নিয়ে হুম তারপরে পুলিশ ড্রিল হবে পুলিশের যেসব ড্রিল হয় সেসবগুলো হবে মানে পিটি প্যারেড তারপরে আপনাদের ব্রেক ওই সব ক্লাস হয়ে যাবে দুটো ক্লাস মানে টোটাল এখানে সকালবেলা গিয়ে তিনটে ক্লাস হবে একটা হচ্ছে দৌড় যোগা এইসব নিয়ে একটা ক্লাস আর দুটো ক্লাস হচ্ছে আপনাদের পুলিশ পুলিশের ড্রিল যেটা আছে প্যারেডটা সেটা হবে তারপরে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে হবে পনেরো মিনিট তারপরে আপনাদের ব্রেকফাস্ট হবে ব্রেকফাস্ট হবে তারপরে আপনারা রেস্ট কর রেস্ট করবেন তারপরে মানে রেস্ট করবেন মানে কি একটু ব্রেকফাস্ট হয়ে গেল ধরুন এই আটটা সাড়ে আটটার দিকে আপনাদের ব্রেকফাস্ট হয়ে গেল ব্রেকফাস্টে কী থাকবে দিন রুটি ডিম কলাপ এইসব জিনিস থাকবে পাউরুটি হুম ভালো বা হেলদি ফুডই থাকবে ঠিক আছে আপনারা যদি বলেন যে আপনারা দুধ খাবো তাহলে আপনারা দুধের ব্যবস্থা করবেন হুম সে তো আপনাদেরই মেশ ঠিক আছে তারপরে আপনাদের এইসব করার পর রেস্ট টেস্ট নিয়ে যাবেন একটু সান টান করে নিয়ে আপনারা ল ক্লাসের দিকে যাবেন ল ক্লাস শুরু হবে ঠিক আছে তখন ল ক্লাস হবে তিনটে তিনখানা ক্লাস হয় কিন্তু তারপর আপনাদের লাঞ্চ পাওয়াটা মানে ধরুন ল ক্লাস শুরু হবে ল ক্লাস শুরু হওয়ার পর একটা দেড়টার মতন বাজবে আপনারা আবার বেড়াতে চলে আসবেন চলে আসার পর ওখানে কিন্তু লাঞ্চ হবে লাঞ্চ খেয়ে নেওয়ার পর তারপর একটু রেস্টের সময় আছে একটুখানি রেস্টের সময় একটু শুনলেন তারপর এখন যেহেতু শীতকাল তাড়াতাড়ি ইয়ে হয়ে যাবে আপনারা হয়তো তিনটের মধ্যে ফলিং করিয়ে দেবে তিনটের সময় আপনারা ফলিন করে আবার সেই এখানে কলিং হয়ে গেছে এটা ফলিং হবে হ্যাঁ ফলিং হতে হবে তারপরে আপনাদের মাঠে নিয়ে যাবে মাঠে নিয়ে গিয়ে আবার প্যারেড হবে প্যারেড হবে ওখানে প্যারেড হতে পারে ওখানে যোগা হতে পারে দৌড় আর হবে না ঠিক আছে দৌড় কিন্তু একবারেই হবে প্যারেড হতে পারে যোগা হতে পারে কোনো রাইফেল এক্সারসাইজ যখন শুরু হবে তখন রাইফেল এক্সারসাইজ হয়ে যাবে লাঠি দিয়ে ড্রিল হয় সেই সব লাঠি ড্রিল হয়ে যাবে মপ কন্ট্রোল যেসব হ্যাঁ ওইসবগুলি ওই সব ক্লাসগুলো ওই সময়টা হবে বিকেলবেলাটা বিকেলবেলাটা বলতে গেলে একটু হালকাই ক্লাস থাকে ঠিক আছে আবার রাত্রে আটটার সময় আপনাদের ওটা শেষ হয়ে যাওয়ার পর ছটার সময় শেষ হয়ে যাবে হয়তো তারপরে আপনারা রাত্রিবেলা আটটার সময় আপনাদের নাইট রোল কল হবে তারপরে রাতের মিল খেয়ে হ্যাঁ মিল খেয়ে আপনারা শুতে চলে যাবেন বা শুয়ে পড়বেন তাড়াতাড়ি শুয়ে পড়বেন নাহলে আবার তাড়াতাড়ি উঠতে হবে সকাল সকাল ঠিক আছে জেনে নিন ট্রেনিংয়ে ছুটি আছে কি না হ্যাঁ সব ট্রেনিংয়ে সেন্টারে ট্রেনিংয়ে ছুটি থাকে সেকেন্ড স্যাটারডে এবং ফোর্থ স্যাটারডে কিছু কিছু ক্ষেত্রে মানে কোনো কোনো জায়গায় ছুটি থাকে তারপর হচ্ছে বলছে হ্যাঁ সব শ্রেণিং সেন্টারে ছুটি থাকে সেকেন্ড স্যাটারডে বা ফোর্থ স্যাটারডে ছুটি থাকে ঠিক আছে সানডে পুরোপুরি ছুটি কোনো ন্যাশনাল হলিডে থাকলে সেখানে সেখানে ছুটি থাকে ন্যাশনাল হলিডেতে ছুটি পাবেন রোববারে ছুটি পাবেন অবশ্যই শনিবারে ছুটি পাবেন কোন শনিবার সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে কিন্তু এইটা কে বলছে জিরো ওয়ার্কিং ডে সেগুলো ঠিক আছে আপনাদের হয়তো ওয়ার্কিং হবে না মানে পিটি প্যারেড দৌড়ঝাঁপ এইসব হবে না কিন্তু আপনাদের কোনো না কোনো কাজ হবে ওখানে ফেটিক বলে মানে ওটাকে কাজ করতে হবে ঠিক আছে ওখানে কিছু কাজ করতে হবে জেনে নিন ট্রেনিংয়ে বাড়ি যেতে পারবেন কি না ট্রেনিংয়ে দেখুন প্রথমত বলি ট্রেনিংয়ে আপনাদের ছুটি থাকবে কিন্তু সেই ছুটিতে আপনারা বাড়ি যেতে পারবেন না কিন্তু সেটা নির্ভর করবে ওখানকার যে প্রিন্সিপাল থাকবেন বা আইপিএস অফিসার থাকবেন তাদের হাতে তারা যদি মনে করে যে হ্যাঁ পেটি প্যারেট ভালো চলছে ভালোই হচ্ছে তারা হয়তো পুরস্কার হিসাবে আপনাদের ছুটি একদিন দিল হুম কীরকম দেবে আপনাদের হয়তো কোনো ন্যাশনাল হলিডে পড়েছে ধরুন শুক্রবারে ঠিক আছে সেকেন্ড স্যাটার তারপরের দিনকে হচ্ছে শনিবার শনিবারটি হচ্ছে সেকেন্ড স্যাটার ডে সপ্তাহ তারপরে রোববার এই সময় কিন্তু আপনাদের ছুটি দেবে তিন দু দিন দেওয়ার পর আপনারা রোববারে বাড়ি যাবেন এই শুক্রবারে বৃহস্পতিবার দিনকে নাইট যে প্যারেড হবে আফটার প্যারেড ছটার পরে আপনারা ছেড়ে দেবে শুক্রবার দিনকে আপনারা বাড়ি থাকবেন শনিবার দিনকে বাড়ি থাকবেন আবার রোববার দিনকে আটটার সময় রোল কলে মিলতে হবে আটটার সময় কিন্তু ওটা রোল কলে আপনাদের উপস্থিত থাকতে হবে ঠিক আছে এইভাবে হয়তো আপনাদের হবে হ্যাঁ জেনে নিন ট্রেনিং সেন্টারে কোনো পরীক্ষা দিতে পারবেন কি না যদি যদি পরীক্ষা হয় সেকেন্ড স্যাটারডেতে লেখা নেই সানডেতে সরি যদি পরীক্ষাটি হয় সানডেতে বা সেকেন্ড স্যাটারডে ফোর্থ স্যাটারডে যেটা ডে অফ মানে জিরো ওয়ার্কিং ডেজ থাকে ওয়ার্কিং ডেজ জিরো ওয়ার্কিং ডেজ মানে বুঝতেই পারছেন আমি এতক্ষণ ধরে বলছি যে সেকেন্ড স্যাটারডে বা ফোর্থ স্যাটারডে কিংবা রোববার এইগুলি হচ্ছে যে কোনোতে কাজ হবে না সেগুলোতে মানে পেটি প্যারেড হবে না দৌড় হবে না যোগা হবে না সেগুলো জিরো ওয়ার্কিং ডে সব জিরো ওয়ার্কিং ডেসে কিন্তু যদি পরীক্ষা থাকে অবশ্যই দিতে পারবেন আর এখন তো এই যদি পরীক্ষা দেওয়ার দরকার হয় তাহলে আপনাদের একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা এনওসি নিতে হবে তাটা বলছি একটুখানি মানে পরের পরের পাটের দিকে বলছি ঠিক আছে পরীক্ষা যদি আপনারা দিতে চান অবশ্যই দিতে পারবেন কিন্তু কি কোনো সেকেন্ড স্যাটারডে রোববার হলে খুব ভালো হয় অন্যদিন কিন্তু ওয়ার্কিং ডেসে আপনাদের ছাড়বে না আর সেরকম একটা উপায়ও আছে আপনারা একটা কাজ করতে পারেন যদি খুব মনে হয় যে আমি এই পরীক্ষাটা দেবোই দিতেই হবে আমাকে অবশ্যই দেবে ঠিক আছে এর থেকে বেটার চবে যাবেন কিন্তু কি করবেন হ্যাঁ এটা আমার এক্সপিরিয়েন্স থেকে এটা কেউ বলবে না এটা আমি বলছি ঠিক আছে এটা কারোর কাছ থেকে আপনারা শুনতে পাবেন না এই এক্সপিরিয়েন্সটা আমি এক্সপিরিয়েন্স থেকে বলছি আপনাদের লোকাল থানায় গিয়ে একটা মেসেজ পাঠাতে হবে যে আপনার বাড়িতে কেউ অসুস্থ আছে বা কোনো দরকারের জন্যে আপনাকে বাড়ি আসতেই হবে লোকাল থানা থেকে মেসেজটা দেবে এসবিএসপি এস পি এ হ্যাঁ বা আপনার যে কোনো মানে যেখানে ট্রেনিং করছেন আপনারা সেইখানে মেসেজ দেবে সেই মেসেজের মারফতে কিন্তু আপনাকে ছাড়তে বাধ্য হবে যদি সেরকম ইস্যুটা আপনি করতে মানে খাড়া করতে পারেন ঠিক আছে তখন আপনারা পরীক্ষা দিয়ে দেবেন কিংবা আপনি চলে গেলেন একদিন একদিন মাইনে কেটে দিল আপনাকে ফোন পানিশমেন্ট দিয়ে দিল যদি পরীক্ষা দিয়ে আপনার ভালো হয় তো ভালো তো একটা পানিশমেন্ট খেয়ে নেবেন অসুবিধা নেই কিছুই হবে না কিন্তু পরীক্ষাটা যদি মনে হয় যদি আপনার ইচ্ছা হয় অবশ্যই দেবেন আচ্ছা যে ট্রেনিং চলাকালীন অন্য চাকরি পরীক্ষা দেওয়ার উপায় হ্যাঁ প্রথমত আপনারা গিয়ে আপনারা গিয়েই কি করবেন যেসব পরীক্ষাগুলো আপনারা ফর্ম ফিল আপ করেছেন সেই এমপ্লয়মেন্ট যে নোটিশটা আছে আর হচ্ছে আপনাদের যে আবেদন করার যে ফর্ম্যাটটা আছে সেটা জেরক্স করে নিয়ে একটি এন নো অবজেকশন সার্টিফিকেট মানে আমাকে পরীক্ষা বসতে অনুমতি দেওয়া হোক এইটা বলে আপনারা অ্যাপ্লিকেশান করে দেবেন তাহলে খুব মানে ভালো হবে হুম আর ট্রেনিং আপনারা কি কী শিখবেন ড্রিল শিখবেন প্যারেড শিখবেন ফায়ারিং শিখবেন সুইমিং শিখবেন ড্রাইভিং শিখবেন কম্পিউটার শিখবেন ডিজাস্টার্স ম্যানেজমেন্ট শিখবেন আবার আর্টি কমিউনিকেশান মানে হচ্ছে ওয়াকিটকিতে যেসব কথাবার্তাগুলো হয় সেই সবগুলো শিখবেন হুম ট্রেনিং আপনাদের কি কি এন্টারটেনমেন্টের জন্য থাকবে কিছু থাকবে আপনাদের লাইব্রেরি থাকবে প্লেইং ইনডোর আউটডোর গেমস থাকবে ওয়াচিং মুভি থাকবে ঠিক আছে মুভি দেখতে দেবে মানে সব যুদ্ধকালীন বা সব যুদ্ধ যেসব বই সেই সবগুলো হ্যাঁ ওয়ার্ল্ড ওয়ারগুলো সবগুলো দেবে দেখাবে লাইব্রেরি আছে বই পড়তে পারেন হুম প্লেইং ইনডোর আউটডোর গেমস আছে টেনিস আপনাদের কি পরীক্ষা হবে হ্যাঁ হবে আপনাদের ড্রিল প্যারেড রানিং মানে যা যা ওরা শেখাবে সুইমিং ড্রাইভিং ল সবকটাই পরীক্ষা আপনাদের হবে আপনাদের লটাকে বলছে ইনডোর পরীক্ষা আর বাদ বাকিগুলো সবকে বলছে আউটডোর পরীক্ষা ঠিক আছে ট্রেনিংয়ে কেউ ফেল হয় হ্যাঁ হয় যদি কেউ যে ওয়ার্কিং ডেজ আপনাদের কিন্তু হানড্রেড পার্সেন্ট না হোক আপনাদের মানে ওই ধরুন এই নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু ওয়ার্কিং ডেজে প্রেজেন্ট থাকতে হবে কারণ অনেক সময় দেখা যায় যে ছেলেদের কাউ হচ্ছে চোট লেগে যায় হাতে কিংবা কোনো পায়ে চোট লেগে যায় কিংবা পক্স হয় অনেক সময় অনেক সময় অনেক সময় হয় এইসবগুলো হলে তখন কিন্তু ওদের হানড্রেড পার্সেন্ট ওয়ার্কিং ডেজ পূরণ করতে পারে না তারা হয় কিন্তু ছেড়ে দেয় ওদেরকে অতটা মানে ফেল করায় না ঠিক ওরা বলে ভয় দেখায় কিন্তু ফেল করায় কিন্তু কেউ যদি কোনো একটা সাবজেক্টে পুরো সবচেয়ে কম পায় চোখে যদি একদমই না পারে তখন কিন্তু তাকে ডিটেন করে দিতে পারে অসুবিধা নেই আপনারা একসাথেই পাসিং আউট হয়ে যাবে ঠিক আছে সবই হয়ে যাবে কিন্তু আপনারা কি হবে আপনারা আবার ফি আবার আবার কোনো একদিন হয়তো আপনার ট্রেনিংয়ে যেতে হবে মানে ট্রেনে ওই ট্রেনিং যেটা ফেল করেছেন সেটাকে আবার পাশ করতে হবে ঠিক আছে ট্রেনিংয়ে আপনাদের আর কী কী কাজ করতে হবে ট্রেনিংয়ে আমাদের ঘাস কাটতে হবে ঝাড়ু দিতে হবে মাটি খুঁড়তে হবে মানে যেটা ফেটিক কাজ বলে কারণ ওখানে ট্রেনিং সেন্টারে কোনো আলাদা করে আর রিক্রুট নেই ওখানে সব এই মানে গ্রুপ ডি স্টাফ নেই সবই গ্রুপ ডি কাজ আপনাদের করতে হবে কারণ আপনাদের জায়গাটা আপনাদেরই পরিষ্কার রাখতে হবে এটা খুব একটা খারাপ কাজ না হুম ট্রেনিংয়ে কি আপনাদের ল বই কিনতে হবে হ্যাঁ কিনতে হবে ওরা বলে দেবে তারপরে আপনারা ওখানে গিয়ে বই একটা কিনে নেবেন ট্রেনিং কি আপনারা আউটপাস পাবেন সপ্তাহে একদিন করে আউটপাস পাবেন অবশ্যই আউটপাস মানে বাইরে যাওয়ার আউটপাস পাবেন এবার কিছু কিছু জায়গা যদি স্টেট ব্যারাকপুরে হয় আপনারা সব সময় এক মাস পর থেকে সব সময় যেতে পারবেন যখন আপনাদের মনে হবে তখন গেলেন আবার ফিরে চলে আসতে পারবেন ট্রেনিংয়ে কি আপনি আপনার প্রিয় লোক লোকের সাথে সাক্ষাৎ করতে পারবেন হ্যাঁ প্রিয় লোকের সাথে পারবেন সপ্তাহে একদিন করে তাদের অনুমতি নিয়ে তাদের অনুমতি নিয়ে ওখানকার যেসব ওস্তাদরা থাকবে তাদের অনুমতি অনুমতি নিয়ে ট্রেনিংয়ে কিন্তু একবার তার একবার করে মাসে বাড়ি যেতে দেওয়া মানে যাতে দেওয়া হয় ঠিক আছে এটা উচিত কারণ হচ্ছে আপনার বাড়িতে তো অনেক সময় অনেক বয়স্ক লোক আছে আপনার ওপর ডিপেন্ডেন্ট যেসব মানে যেসব ক্যান্ডিডেটের বাড়ির ক্যান্ডিডেটের লোকের ক্যান্ডিডেটদের ওপরই ডিপেন্ডেন্ট তাদের কী করতে হবে তাদের তো ছাড়তেই হবে নাহলে বাড়িতে তারা কী করে মানে পয়সা দিয়ে আসবে টাকা পয়সা খাওয়ার দাবার এগুলো তো দিতে হবে এই জন্য আপনাদের মা মাল মানে মনে মোটামুটি মনে রাখেন মাস মাল মারা আর টাকা পয়সা দেওয়ার জন্য একদিন করে মাসে একদিন করে ছাড়ার নিয়ম আছে যদি এরা না ছাড়ে কিন্তু আপনারা হয়তো এক মাস না ছাড়লে আর এক মাস গিয়ে মানে পুষিয়ে দেবে ঠিক আছে দু তিন দিন আপনাদের ছেড়ে দেবে হ্যাঁ ট্রেনিং আপনাদের ছাড়া হয় বাড়ি আসতে পারবেন সবই করতে পারবে হ্যাঁ যদি কাছাকাছি তো খুব ভালো হয় দূরে হলে আপনি আসতে পারবেন এই আর কি এই বলে আমি ভিডিওটি শেষ করলাম বন্ধুরা আপনারা যদি ভিডিওটি খুব মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন এবং যত বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তত বেশি এরকম গুরুত্বপূর্ণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি অনেক কিছু বলতে পারবো ঠিক আছে আমাদের যাই হোক এই বলে আমি ভিডিওটি শেষ করলাম আপনারা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার